হাই, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ম্যান অন হুইলস। কেমন আছো বন্ধুরা? আজকেও মোটামুটি আমি এই ব্লগটা করছি অ্যারাউন্ড ইয়ার ব্যাক। লাস্ট ব্লগ ছিল আমার গুরুদংমার গ্যাংটক যে ট্রিপটা করে এসেছিলাম, তারপরে আবার এই ব্লগটা করছি। তো এটা যেটা হচ্ছে, কালকে আমি যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মধ্যে আমাদের ঘোরার যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে ওয়ালং, ওয়াক্রো, কিবিথু, হাইলং আর ডং ভ্যালি। তো এইগুলো ঘুরব। আর আমি একটু আজকে এই ব্লগটা এটা আজকে রাতে করছি। তো যেটা হচ্ছে কিভাবে আমি আমার লাগেজ, কটা লাগেজ হয়েছে যেগুলো আমার স্যাডেল আপ হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে আমার লাগেজ। একটা ট্যাঙ্ক ব্যাগ, একটা ডাফেল ব্যাগ, একটা রেনকোট নিয়ে রাখলাম যদি দরকার পড়ে, আর স্যাডেল ব্যাগ, আর এটা হচ্ছে হেলমেট উইথ মাই উইন্টার গ্লাভস অ্যান্ড বালাক্লাভা। ব্যাস এই জিনিস যেটা আমি ক্যারি করব আমার এই ট্রিপটাতে। চলুন, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, এনজয় অবশ্যই করবেন। আর ভালো লাগলে একটু লাইক বাটনটা আর কমেন্টটা দিয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টার ম্যান অন হুইলস। তো কালকে দেখা হবে। নাও আই এম রেডি টু রোড। এখন আজকে একটু মেঘলা হয়ে গেছে, আমি আমার গাড়ি পুরো স্যাডেল আপ করে নিয়েছি অলরেডি। চলো, টাটা। এই জাস্ট ঘর থেকে বেরোলাম, বেরিয়ে রওনা দিচ্ছি। এখন গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের পুরো গ্রুপ মেম্বার সবাই আসবে হাইওয়েতে, মালদা বাইপাসে গিয়ে দাঁড়াবো আমি, ওরা আসবে, তারপর একসাথে সবাই রওনা দেবো। জানি না, মনে হচ্ছে দুর্গাপুরের দুজন, আমার দাদা কেপি আর আশিস দা, মনে হচ্ছে দেরি করছে। ওরা অ্যাকচুয়ালি বেরিয়েছে লেটে, আমাদের বোলপুর সিউড়ি যা দাদারা চারজন আসছেন ওনারা ঢুকে যাবে, আর যা মনে হচ্ছে 15-20 মিনিটে ঢুকে যাবে। আর আমি মালদা বাইপাস যেতে তো 10-15 মিনিট তো লেগেই যাবে আমার, তো ওখানে গিয়ে ওয়েট করবো, ওদেরকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট হাত এক ঘন্টা দাঁড়াতে, যাতে সবাই আমরা 7 জন একসাথে যেতে পারি। আমার একটু দেরি হয়ে গেল, জাস্ট 2-3 মিনিট আমি দাঁড়িয়েছি, ওদেরকে দেখতে পাইনি, ওরা বেরিয়ে গেছে মানে শিউড়ির দাদারা। আর দুর্গাপুর থেকে ওদের এখনও 30 মিনিট দেরি লাগবে আসতে। তো আমি দাঁড়িয়ে জাস্ট জিপিএসটা চেক করছি, দেখছি ওরা ক্রস করে গেছে আহেড, মানে আমার থেকে আহেড অফ 3 কিলোমিটার, মানে 2 মিনিট আগে বেরিয়েছে। তো যাই হোক, ওদেরকে ফোন করলাম, ওরা বললো পারদেশি ধাবাতে গিয়ে দাঁড়াবে, মালদাতে একটা বড় ধাবা আছে, তো সেখানে মনে হয় ওরা ব্রেকফাস্ট করবে, কিছু একটা খাবে। তো সেখানে গিয়ে আমি ওদেরকে ওয়েট ওদেরকে জয়েন করব, আর ওয়েট করব হচ্ছে দুর্গাপুরের দাদারা যখন আসবে, দিয়ে একসাথে আমরা সবাই রওনা দেব। আমরা এখানে আপাতত কজন, 5 জন এলাম, আরও 2 জন পিছনে আছে, ওদের আসতে আমাদেরকে ধরতে মোটামুটি আরও 1 ঘন্টা লেগে যাবে। আমরা এই পারদেশি ধাবাতে, আমি, সন্দীপ দা, পার্থ দা, আরিয়ান আর সন্তু, আপাতত 5 জন জুটেছি। আমি তো মালদা থেকে জয়েন করেছি জাস্ট কিছুক্ষণ আগে, বেশিক্ষণ হয়নি, আমি মাত্র 10 কিলোমিটার চালিয়ে এসে এই পারদেশি ধাবাতে একটু চা ফা খাবো, দিয়ে আবার রওনা দেবো। তা করতে ওরা একটু জোরে চালাক, এসে আমাদেরকে ধরুক, দেখা যাক কতক্ষণ ধরতে পারে। আমাদের এখানে একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল, কিছু চা খেলাম, ডিম খেলাম, ব্যাস এবার রওনা দিচ্ছি।
আজকের দিনে যেটা ডেস্টিনেশন থাকবে আমাদের সেটা হচ্ছে লাটাগুড়ি। আমরা শিলিগুড়ি ঢুকবো না, শিলিগুড়ি আগে দিয়ে একটা গাজল ডোবা বলে একটা জায়গা আছে, একটা রাস্তা আছে, সেটা দিয়ে আমরা চলে যাবো লাটাগুড়ি, চালসা রোড যেটা। শুরু করছি আজকের জার্নি। বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন কেমন হচ্ছে আমার ব্লগ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইবটা করে যান প্লিজ। এখন সবাই সাতজন এক হয়ে গেছি, ঠিক ডালখোলা ক্রস করেই ওরা সব হাইওয়েতে দাঁড়িয়ে ছিল। ভেবেছিলাম একসাথে লাঞ্চ করব, কিন্তু একটা মিসকমিউনিকেশন হওয়ার জন্য আমার দাদা কেপি আর আশিস দা দুর্গাপুরের যারা যে দুজন বেরিয়েছিল তো তারা এগিয়ে গেছিলো, আমাদেরকে খুঁজে পায়নি। অ্যাকচুয়ালি আমরা ডালখোলা বাজারের মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চের জন্য ব্যবস্থা করেছিলাম, তো ওরা যখন আসেনি তো কিছু করার নেই, ওদের লাঞ্চটা আমরা প্যাক করে নিয়ে বেরিয়েছি। এখন ওরা তো বলছে ওদের কোনো খিদে পায়নি, তো কখন খাবে এখন জানি না, খিদে পেলে ওরা খাবে। ইসলামপুর এখান থেকে 30 কিলোমিটার। আর আচ্ছা, কিষানগঞ্জ আমরা ঢুকে গেছি, 1 কিলোমিটার রাস্তা কিষানগঞ্জ, ইসলামপুর 30 কিলোমিটার বাকি। আমি এখন ইসলামপুর বাইপাসে, এই বাইপাসটা খুলে গেছে। এর আগেরবার যখন গেছিলাম ইসলামপুরটা অন্ধকারের মধ্যে দিয়ে গেছিলাম, কেন গ্যাংটকে যখন যাই তখন আমি আরও অনেক বেলা করে বেরোই। আজকে এখন মোটামুটি ইসলামপুর ক্রস করে গিয়ে শিলিগুড়ি আর রাস্তা বাকি থাকবে মাত্র 70 কিলোমিটার, ইসলামপুর থেকে বেশি নয়। ওই দিকটা শহরটা হচ্ছে ইসলামপুর শহর, আর এটা পুরোটা হচ্ছে বাইপাস। রাস্তাটা কিন্তু মাস্ট বানিয়েছে ভাই গভর্নমেন্ট, সরকার। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে 7:00 PM। আর আমাদের এখনো পর্যন্ত রাস্তা দেখাচ্ছে 51 কিলোমিটার, যেটা টাইম লাগবে 1 ঘন্টা 21 মিনিট। আমরা এখন গাজলডোবা রোডে আছি। একটু আগে শুনলাম, যেখানে চা খেলাম দাঁড়িয়েছিলাম, তো সেখানে শুনলাম যে গাজলডোবা রাস্তাটা নাকি পুরো জঙ্গলের রাস্তা, হাতিও নাকি বেরোয় ওইখানে। এখন দেখা যাক, হাতি নাম না বেরোলে মঙ্গল, রাস্তায় হাতি উঠে গেলে চাপ হয়ে যাবে।
এখন আমরা উদলাবাড়ি ক্রান্তি রোডে আছি, এটা হচ্ছে উদলাবাড়ি মোড় সামনেরটা। এইখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। এখনো পর্যন্ত যা রাস্তা বাকি দেখাচ্ছে 19 কিলোমিটার, 30 মিনিট এখনো টাইম লাগবে, আধা ঘন্টা, দেখা যাক কখন পৌঁছাই। আমরা এখন মালবাজার ঢুকে গেছি, দেখুন অন্ধকারে তো দেখা যাবে না। এগুলো সব চা বাগান, এই যে সাইডে সব চা বাগান, সামনে চা বাগান, দু ধারে চা বাগান। আমাদের হোটেলটা আর বলছে মাত্র 2 কিলোমিটার এখান থেকে, তাড়াতাড়ি ঢুকতে হবে। বাজলো বাবারে 8:30, এরপর ঢুকে একটু হোটেলের রুমগুলো, হোটেল তো না রিসর্ট, রুমগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, তারপরে সেখানেই আমার ব্লগটি শেষ করব, ডে ওয়ানের মালদা টু মালবাজার অরুণাচল ট্রিপ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এই হচ্ছে আমাদের লোকেশন আজকের নাইট স্টে করার, পদ্মা রিট্রিট। আলটিমেটলি কমপ্লিট হলো, টোটাল কিলোমিটারটা দেখা যাক একটু, 334, ওকে 6.5 ঘন্টা, নট ব্যাড। চলো গুরু, হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে আমাদের রুমের এখন অবস্থা, আমাদের চারজনের রুম। পার্থদা অলমোস্ট টায়ার্ড, খুব টায়ার্ড, ভোরবেলা 3টার সময় বেরিয়ে এখন 8:30 সময় এসে পৌঁছলো, মানে খুব বাজে অবস্থা। এটা বাইরের দিকটা একটু দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন এখানে কটা ঘর, 1, 2, 3, 4 চারটে মাত্র ঘর, ছোট্ট রিসর্ট। আর দাদা এই নদীটা কি বললি, এখানে নদী আছে? নেওড়া, নেওড়া নু নেওড়া সরি সরি যাই না, আমি নামটা জানি না কি নাম, নেওড়া। আচ্ছা বলে দাও তো একটু, এটা হচ্ছে নেওড়া নদী, এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশে গিয়ে শেষ হচ্ছে, এখানকার লোকাল নদী নেওড়া, নেওড়া নদী। ঠিক আছে, ব্যাস আর কি 9টা বাজলো, এবার আমরা ডিনার করবো, শোবো কালকে ভোরবেলা, আবার 5টায় রওনা দেওয়া। চলুন, গুড নাইট।